सुप्रिय शिक्षार्थी অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, নাসির নদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণী বিষয় ইসলামী শিক্ষা বিষয়ে পাঠ এক ইমান নিয়ে আলোচনা করব। আজকে ইমান আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বিশ্বাস। আর যারা এই বিশ্বাসগুলি মনে প্রাণে আন্তরিক বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। ইমানের তিনটি স্তর আছে: আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, আমল বা কর্ম। এখন আমি মৌখিক স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না, তাহলে আমি ইমানদার হতে পারবো না। আমি মৌখিক আবার অন্তরে বিশ্বাস করলাম, মুখের স্বীকার করলাম না, তাহলে আমি ইমানদার না। মৌখিক স্বীকৃতি আন্তরিক বিশ্বাস নিয়ে আমল বা কর্ম নিয়ে হচ্ছে কি ইমান। ইমানের প্রথমত চারটি বিষয়: আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রথমে আমি ইমান এনেছি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর, তার অগণিত ফেরেশতা সমূহের প্রতি আমরা ঈমান এনেছি। ঈমান শব্দটি তো বিশ্বাস, যে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের সম্মানিত দুইজন ফেরেশতা আছে, ডান কাঁধে এবং বাম কাঁধে। এই দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের ডান কাঁধের ফেরেশতা আমাদের ভালো কাজ লেখে এবং বাম কাঁধের ফেরেশতা আমাদের খারাপ দিকগুলো লেখে। এইগুলোকে আমরা দেখতে পাই না, তবে আমরা বিশ্বাস রাখতে হবে আমাদের দুই কাজের মধ্যে দুজন সম্মানিত লেখক আছেন, একজন ভালো কাজ করেন আর একজন খারাপ কাজ লেখে, ভালো কাজ লেখে আর একজন খারাপ কাজ লেখে। ডাইন কাজের ফেরেশতা ভালো কাজ লেখে আর বাম কাজের ফেরেশতা খারাপ কাজ লেখে। এইগুলির প্রতি আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে 1,24,000 বা 2,24,000 দেশ সম্পূর্ণ বিস্তৃত করেছেন এবং তাদের উপর আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। আসমানি কিতাব সর্বমোট 104 খানা, এর মধ্যে চারটি কিতাব হচ্ছে প্রধান: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এই চারটি কিতাব হচ্ছে মশহুর বা প্রসিদ্ধ, আর বাকি 100টা কিতাবকে বলা হয় সহিফা। সহিফা হচ্ছে ছোট ছোট গ্রন্থ, এইগুলির প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। প্রসিদ্ধ চারটি কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, আর সহিফা যে 100টি কিতাব আছে এই কিতাবগুলির প্রতি আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস, আমল বা কর্ম নিয়ে ইমান, এইগুলির প্রতি আমাদের মৌখিক স্বীকৃতি দিতে হবে এবং অন্তরে বিশ্বাস রাখতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে 124,000 মতান্তরে 2,36,000 বেশকর নবী রসুল পৃথিবীতে প্রেরণ করেছেন, ওই সমস্ত নবী রাসূলদের প্রতি আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। আদম আলাইহিস সালাম হইতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদের সকলের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। ওয়া রাসূল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আমরা এই দুনিয়া ছেড়ে দেওয়ার পর মৃত্যুর বলি অমিলা আখেরে পরকালের প্রতি, মৃত্যুর পর যে আমরা আবার পুনরুত্থান হব, জীবিত হব, তার প্রতি আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। বলি অমিলা আখেরে ওয়াল কাদরে খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তকদিরের যে ভালো মন্দ এই ভালো মন্দর প্রতি আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। তকদিরের ভালো মন্দির প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আমার তকদিরে যা আছে আল্লাহ ভালো জানেন, আমার তকদিরের এই ভালো মন্দির প্রতি আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। প্রথমত ইমানের এই সাতটি বিষয় আছে, তারপরে ইমানের 70টি শাখা উপশাখা আছে, ওইগুলির দিকে নয়, এই সাতটি যে প্রধান বিষয়গুলি আছে এইগুলির প্রতি আমাদের মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস, আমল বা কর্ম করার নাম হচ্ছে কি ইমান। এই ইমান যার না থাকবে তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু ফায়দা হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা তাআলা নামাজ রোজা হজ যাকাত ফরজা ফরজিয়া বিদা কুলুব ওগাইরে এই সমস্ত প্রতি আল্লাহ ইশারা করেছেন ফরজ করে দিয়েছেন নামাজ পড়ার জন্য কিন্তু ঈমান যদি না থাকে তাহলে আমার এই আমল কোনো ফায়দা হবে না আমি যদি হজে আগ্রহ করি কোনো ফায়দা হবে না ঈমান কি ঈমান হচ্ছে মৌখিক স্বীকৃতি আন্তরিক বিশ্বাস আমল বা কর্ম এইগুলোর প্রতি আমাদের অবশ্যই অবশ্যই বিশ্বাস থাকতে হবে আর এই বিশ্বাস যদি না থাকে তাহলে আমরা পূর্ণ ঈমানদার হতে পারবো না আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আমাদেরকে এই আল্লাহর প্রতি এবং আল্লাহ রাসূলের রাসূলের প্রতি নবী রাসূলের প্রতি আসমানি কিতাবের প্রতি এই তকদিরের ভালো মন্দের প্রতি মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন যেন করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করুন আমরা আগামী পাঠে আর দ্বিতীয় পাঠ দ্বিতীয় আলোচনা করব আজকে এইখানে তোমাদেরকে শেষ করছি এই পাঠটি মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং শিখে নেবে 1 থেকে 30 অবধি আমরা লিখবো